হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মর্নিংয়ের ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল আমি ব্যাগ নিয়ে একদম দাঁড়িয়ে আছি দরজার সামনে। এই যে হাতে করে চাবি নিয়ে দাঁড়িয়েছি, গেটের চাবি খুলবো। তো চলো বেরিয়ে পড়বো, লেট হয়ে যাবে নালে। যে গেট খোলা হয়ে গেছে, বেরিয়ে যাবো, সব লোক চলে যাচ্ছে, নালে আবার ট্রেন পাবো না। তো চলো, এখন বাজে 5:10, তো আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি লিফটে, এখন উঠে গেছে। ট্রেনের মধ্যে প্রচুর মারামারি, মানে প্রচুর, মানে একজনের দাঁতে মেরে পুরো দাঁত থেকে রক্ত বের করে দিয়েছে। তো যাই হোক করে মানে চলে এলাম এখন। এই যে দেখো, কাজের এখানে চলে এসেছি, কেউ নেই, আমি একাই তো করছি, কে থাকছি। তো দেখতে পাচ্ছ রান্নার জোগাড় আমার এদিকে মোটামুটি করে নিয়েছি। এই জন্য যে উচ্ছে আর আলু একটা ঝোল ঝোল বানাবো, তো এই জন্য কেটে নিয়েছি। আর কাকুর জন্য এই যে পেঁপে কাটাও হয়ে গেছে, শুধু ধরে আমার এই যে বেদানাটা কাটবো। তার আগে ভাবলাম একটা তরকারি বসিয়ে দিয়ে তারপরে ওগুলো ফলগুলো কাটা শেষ করবো। তো উচ্ছে পেঁপেটা বসিয়ে দিই, উচ্ছে আলুটা, ওটা ততক্ষণ ধীরে ধীরে হোক। আর আমি দেখো চিংড়ি মাছের মালাইকারি করবো বলে চিংড়িটা শুধু নুন মাখিয়ে ভাজছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এবারে আদা রসুন পেঁয়াজ দেবো। তো এবারে আমরা যে কোকোনাট নারকেলের দুধটা দিয়ে দিলাম, দেখো দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে আমার এই যে চিংড়ির মালাইকারি পুরো রেডি হয়ে গেছে, হয়ে গেছে। এবার চিংড়ির মালাইকারিটা নামিয়ে নেবো। আর এদিকে বসিয়েছি মৌরি দিয়ে ভেঙে, তো এখনো মৌরি বাটাটা দিইনি, বাটিনি যেহেতু, সবে বসিয়েছি এটা। একটু মজুক তারপরে দেবো মৌরি বাটিটা, নাহলে গন্ধ চলে যাবে। তা হোক, আর আমি এটা নামিয়ে নিই, আর এদিকে ভাতও নামাবো। তো চলো আমি ভাত আর এটা নামিয়ে নিই। তো সকালে টিফিন বানাচ্ছি, কাকিমার জন্য একটা ডিম পোজ বানাবো, আর রুটি বানাবো, আটার রুটি। আর তরকারি বানিয়েছি, গাজর আলু ছোটো ছোটো করে কেটে ওটা টিফিনে কাকু নিয়ে যাবে। তো আমার ওইদিকে ওই তরকারিগুলো হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আম ডাল রেখে আসি। তো এই যে দেখো মৌরি নিয়ে নিয়েছি, মৌরিটা বাটবো, ঝিঙে পোস্ততে দেবো, ঝিঙেতে দেবো। এই যে দেখো, তো ওখানে ঝকঝক করে কাজ সারা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি ছতলা, লিফটে ওঠার টাইম নেই, তাই জন্য সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে। আর ওইটা ছিল চারতলা আর ছতলা, তারপর যাবো সাততলা। তো চলো ওখানে কী কী রান্না করলাম তোমাদের সাথে পরে বলছি, তোমাদের তার লাস্টে দেখাতে পারলাম না, সময়ের অভাব বড্ড। তো চলো, তো দেখো প্রচুর বাজার করেছি এখন, আর বাজার করে হাঁটছি, এত রোদ উঠেছে, ছাতাটাও যে খাটাবো খাটাতে পারছি না। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি, যাওয়ার সময়। এটা একটু দূর আছে, ওই বিল্ডিং থেকে এখানে আসতে 15 মিনিট মতো লেগে যায় হেঁটে আসতে। তার মধ্যে বাজার করেছি, ব্যাগটা ভীষণ ভারী হয়েছে। তো চলো পরে কথা বলবো আবার গিয়ে, 9:10 হয়ে গেছে। তো মাছের ঝোলটা দেখো, ধনে পাতা দিয়ে দিয়েছি ওপর থেকে একটু ছড়িয়ে, আর একটু ঝোল ঝোলই বানিয়েছি।
আর আমার ভাত উপর দেয়া হয়ে গেছে, আর এখানে আমার বাঁধাকপিটা হয়ে এসেছে দেখো।